2024, আজকে হচ্ছে জুন মাসের 9 তারিখ। তো আমি চলে এলাম আমার বাগানে, আমি একা আসিনি, এসেছে আমি এবং আমার হাজবেন্ড দুজন সাথে, কারণ আজকে আমরা এই 2024-এ কিছু শশা গাছ থেকে শশা হারভেস্ট করব। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার শশা গাছগুলো, তো এই গাছগুলো আছে পলিটানেলের ভিতরে। তো আজকে আমি বেশ কিছু শশা পেরে নিয়ে যাব, কারণ এগুলো অনেকটা বড় হয়ে গেছে এবং খাওয়ার উপযোগী হয়ে গেছে। তো তার আগে আমি কিছু নিচ থেকে শশার পাতা কেটে নিচ্ছি, কারণ প্রচুর পরিমাণে পাতা হয়েছে। তো বেশি পাতা থাকলে যেটা হয়, ছোট ছোট যে শশাগুলো থাকে সেগুলো বড় হতে অনেকটা সময় লাগে। তো এই যে দেখুন, প্রত্যেকটি ডালে ডালে শশা এবং খিরা হয়ে আছে। তো শশা তোলার জন্য আমার হাজবেন্ড একটি, এই যে খুব সুন্দর, এটাকে আমরা কি বলি, আমরা ওরা বলি আমাদের আঞ্চলিক ভাষায়, তো বা টুকরি যেটাই বলেন সেটা বলি, তো এটা নিয়ে এসেছি। তো এই যে প্রথম শশা হারভেস্ট করা হলো, দেখুন এটা অনেকটা খিরায় জাত, মানে খিরায়ের মতোই, এটা আরেকটু বড় হতো বাট আমরা কাটছি, কচি অবস্থায় খুব স্বাদ লাগে। এই যে এখানে আরও কিছু শশা আছে, তো অনেকগুলো শশাই বড় হয়ে গেছে, তো এই জন্যই কেটে নেওয়া হচ্ছে, কারণ নিচের দিকের যে শশাগুলো সেগুলো যদি না কাটি তাহলে উপরে যে ছোট ছোট শশাগুলো আছে সেগুলো খুব দেরি করে বড় হবে। এই যে এই পাশে দেখুন কত শশা আছে, এই যে এই শশাগুলো এখন খুব দ্রুত বড় হয়ে যাবে, কারণ হচ্ছে এই যে নিচের বড় বড় শশাগুলো কাটা হয়ে গেছে। তো এই শশাগুলো হয়তো 3-4 দিনের মধ্যে আবার কাটার উপযোগী হয়ে যাবে। তো অনেকগুলো শশাই এখানে দেখুন ঝুলছে, তো এগুলো আর পারছি না, এগুলো কিছুটা বড় হোক। আর এই যে দেখুন আমার লাউ গাছেও কিন্তু লাউয়ের কলি চলে এসেছে, আমি পরাগায়ন করিয়েছি, তার আগের ভিডিওতেও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন এই তো পাড়া হলো, তো এখান থেকে মোট 4টি শশা পাড়া হয়েছে। তো হঠাৎ করে আমার হাজবেন্ড বললো যে এখানে আরেকটা শশা বড় হয়েছে, তো এটা আমার চোখে পড়েনি, কারণ পাতার কিনারে লাগানো ছিল, তো সেটাও এখন পেরে নিয়ে যাব। তো এই যে এই পাশটাতে একটু দেখুন, এই যে পাতার নিচে যার কারণে দেখা যায়নি, তো এটাও বড় হয়ে গেছে। তো টোটাল 5টি শশা আজকে আমরা কাটলাম। তারপর আমার হাজবেন্ড খুঁজছিল এদিক সেদিক যে আর কি কাটা যায়, মানে আর কি হারভেস্ট করা যায়, তোলা যায়। তো লাল শাক ছিল, লাল শাক আর পারিনি, কারণ অলরেডি ঘরে রান্না হয়ে গেছে। তো এখান থেকে দেখতে দেখতে যাচ্ছিলাম যে এখান থেকে কি হারভেস্ট করা যায়, তো দেখলাম এখানে আরও একটা শশা আছে ভিতরে। তো আমার হাজবেন্ড বললো এটা আরেকটু বড় হোক, এটাকে আবার পরে পারবো। তো এই পাশ থেকে আবার দেখতে দেখতে যাচ্ছিলাম, হঠাৎ করে চোখে পড়লো এই যে দেখুন কোজেটের ফুল, যেটা কুমড়া ফুলের মতো খাওয়া যায়, মানে পাকোড়া বা বড়া করে খেতে খুব সুস্বাদু। তো প্রত্যেক বছরই আমার বাগানের এই কোজেট ফুল, কুমড়া ফুল আমরা পাকোড়ার মতো করে বানিয়ে খাই, আমাদের কাছে খুব ভালো লাগে, আপনারাও চাইলে খেতে পারেন, এটা খুবই সুস্বাদু। তো এখান থেকে কিছু কুমড়া ফুলও পেরে নিয়ে যাচ্ছি, কারণ অনেকগুলো ফুল ফুটেছে, প্রায় 3টি গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটেছে, মানে একবেলা বড়া বানিয়ে বা পাকোড়া বানিয়ে খাওয়া যাবে। তো আমরা নর্মালি ময়দা এবং কিছুটা চালের গুঁড়া মিশিয়ে এই বড়াটা করি, সাথে একটু কালো জিরা দিই, হলুদ মরিচের গুঁড়া দিই, লবণ স্বাদ মতো দিই, দিয়ে ডুবুতলে ফ্রাই করে নিই। তো এই রেসিপি আমি আবার পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এক এক করে সবগুলো ফুলই তুলে নিলাম, আর শশা তো তুললাম, আর লাল শাক বা অন্যান্য যে শাকগুলো আছে সেগুলো আরেকদিন হারভেস্ট করব, আর তারপর আপনাদেরকে ভিডিওতে শেয়ার করে দেখাবো যে আরও কী কী হারভেস্ট করছি। তো এই তো দেখুন এবছরের হারভেস্ট, আমি তো খুব খুশি, কারণ এবছর একটু আর্লি আমি হারভেস্ট করছি এত কিছু। নর্মালি লাস্ট ইয়ার আমি জুনের শেষে হারভেস্ট করেছিলাম, আর এখন হচ্ছে জুনের 9 তারিখ, মানে ফার্স্ট উইকই বলা চলে, সেকেন্ড উইকে পড়লো, এই সময় আমি এতগুলো শশা হারভেস্ট করলাম। তো যদি আমার ভিডিওটি বা হারভেস্টিংয়ের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, পরবর্তীতে আরও হারভেস্টিংয়ের ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, ধন্যবাদ।